তুই কি ভাবছিস যে এই এরিয়া তোর? না, এখন এই এরিয়া আজ থেকে আমার, আর তোর বন্ধুরেও আমি মেরে ফেলবো। আর তুই তো আমার হাত থেকে বাঁচবি না, তোর তো এখন আমি মেরে ফেলাবো। তোরা দুই বন্ধু মিলে আমারে অনেক জ্বালাইছস, দেখি তোর কোন বন্ধু তোরে বাঁচাইতে আসে। অবশ্য তোর বন্ধু আইসা তোর লাশই পাবে, শুধু তোকে আর পাবে না। আজ তোর মৃত্যু এখানেই। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক ইন্টু আনাদার নিউ গেম প্লে ভিডিও। তো গাইস, আজকের গেম প্লেতে আমরা অনেক ইন্টারেস্টিং একটা মিশন করতে চলেছি। সেই মিশনটা হচ্ছে গাইস, আমাদের কিন্তু যেই মানে ফ্রেন্ড ছিল আর কি, আমাদের যে ফ্রেন্ডটা ছিল ব্ল্যাক হিপ হপ, তো আমাদের ব্ল্যাক হিপ হপটাকে কিন্তু গাইস অলরেডি কিন্তু মানি হিস্টের যে গ্রুপটা আছে, সেই মানি হিস্টের গ্রুপটা কিন্তু তোমরা শুরুতে দেখতেই পারছো, সেই মানি হিস্টের গ্রুপটা কিন্তু আমাদের ওই ফ্রেন্ডটাকে টর্চার করে মেরে ফেলছে। তো আমাদের গাইস এখন এখানে করতে কি হবে, আমাদের ওর থেকে বদলা নিতে হবে। তো দেখতেই পারতেছো যে তোমাদের ভাইয়ের কত বড় একটা আর্মি বডিগার্ডগুলো এখানে দাঁড়ায় আছে, অ্যান্ড আমরা কিন্তু গাড়িটা নিয়ে যাব। তো ওভাই তোমাদের আমি বাইরে যেয়ে দেখাই দিচ্ছি। আজকে আমাদের সময় হয়েছে গেছে হলো রিভেঞ্জ নেওয়ার, ঠিক আছে? আমরা এখন রিভেঞ্জ নেব হচ্ছে মানি হিস্টের যে দলটা আছে এ থেকে। আমরা অলরেডি একটা মানি হিস্টকে তুলে আনছি, ঠিক আছে? এটাকে টর্চার করা শেষ ভাই। তো আমাদের এখানে টিম আছে হচ্ছে গাইস চারটা টিম। একটা হচ্ছে তোমাদের এই ব্লু কি বলে এটাকে, রোহকের ছোট ভাই, এদের টিম। আর ব্ল্যাক বানি টিম আছে একটা, আর হচ্ছে তোমাদের রেড বানি, গ্রিন বানি আর পার্পল বানি। তো গাইস আমরা প্রত্যেকটা টিম থেকে একজন একজন দক্ষ, যে মানে যে দক্ষ সবচেয়ে দক্ষ ফাইটার, ওদেরকে নিয়ে যাব আমরা আজকে ফাইট নিতে। অ্যান্ড আমাদের অপোনেন্টে কিন্তু গাইস অনেকগুলো মানি হিস্ট থাকবে, তো এই জন্যে আমাদেরকে খুবই খুবই মানে তোমাদের কি বলো এটাকে খুবই মানে সাবধানতার সাথে যেতে হবে, অ্যান্ড ওদের সাথে ফাইট নিতে হবে, না হলে বলা যায় না গাইস কি থেকে কি হয়ে যায়। তো আমরা এখানে বেশি সময়টা ওয়েট করবো না। তো আমাদের মানে গাড়ি নিয়ে আসার সময় আমি মেরে দিছিলাম বলে বলে, অ্যান্ড ওইখানে কিন্তু আমাদের কৌরা বাইক আছে, বাট আমাদের কিন্তু পুরো টিম নিয়ে যেতে হবে, এই জন্যে আর কি আমরা এখন এটা নিয়ে সোজা চলে যাবো। ওকে গাইস, এখানে আমাদের সৈন্যরা যারা ছিল মেয়েরা, ভাই মেয়েরা আগে লাভ দিয়ে উঠতেছে দেখো। তো এখানে অলরেডি আমার সামনে প্লেয়ার নেই, উঠতে দাও সবাইকে, এক এক করে উঠুক। তো গাইস আমাদের তিনজনকে থুয়ে যেতে হবে, আর অত লাগবে না গাইস, আমাদের চার চার আট, আর আমরা সামনে আছি দুজন, ঠিক আছে? একটা ক্রিমিনাল আমাদের সাথেই আছে, মানে ওদের টিমে ছিল, ও অলরেডি আমাদের টিমে জয়েন দিয়েছে। তো চলো আমরা ফাইনালে চলে যাব ফাইটের উদ্দেশ্যে। অ্যান্ড এখানে গাইস আমরা কিন্তু আর দেরি করবো না, কারণ যত দেরি করবো ততটাই দেরি লাগবে। ওকে তো চলো। ওকে তো গাইস আমরা কিন্তু প্রায় পৌঁছে গেছি আমাদের যে মানে ইয়াতে, মানে এনিমিদের প্রায় এরিয়াতে কিন্তু আমরা প্রায় চলে আসছি, ঠিক আছে? আমাদের যেই মানে যে ফ্রেন্ডকে মেরে ফেলছে আর কি, যে জায়গাটা এই এরিয়াটা কিন্তু এখানটাতেই, ঠিক আছে? বুঝতেই পারতেছো তোমরা তো। হোল্ড আপ ভাই, কেউ ভাই, সরি ভাই। তো আমরা এখন পিছন দিয়ে ঢুকবো গাইস, জানি ওরা টেন না পায়। হ্যাঁ ওপে ভাই সব দেখো, তোমরা দেখতেই পারতেছো আমরা একটা গাছের কভারে চলে আসলাম।
চলে এসেছি ভাই। ব্ল্যাক মানে আমার সাথে এসে কভার নিচ্ছে, আমার টিমমেট সবকিছু আমার সাথে আছে, এরা আমাকে ফুল ফুল কভার দিতে দেখো। এখানে ক্রিমিনালের টিম দিতে আর কি দেখো, ওই যে ওই লাস্টে কিন্তু আমাদের একটা টিমমেট আছে, এদেরকে ভাই যে টিম গুলো এগুলো অনুগুলো তো ভাই ফায়ার করতে পারে ভাই। দেখো আবার আঙ্গুল দেখাচ্ছে গাইস, পুরো মানে এলাকাটা ঠান্ডা ঠান্ডা হয়ে গেছে এখন। আই থিঙ্ক কি ভাই, আমার যতটুকু মনে হয় অলরেডি কিন্তু সবগুলো মরে গেছে, ঠিক আছে। অ্যান্ড আমাদের টিমমেট সহ আমরা সহ কিন্তু আমরা কিন্তু ফাইনালি হয়তো মানে তোমাদের সবগুলোকে মেরে ফেলছে এই মানে গাইস এই ফাইটে। কিন্তু দেখো আমাদের টিমগুলোও কিন্তু মারা গেছে, দেখো এই যে আমাদের টিমমেট কয়টা মারা গেছে, গানগুলো নিয়ে নিয়ে তোমরা দেখতে পাচ্ছ। কিন্তু আমাদের টিমমেট ছিল, এটা ছিল আর ওই যে এখানে আরেকটা পড়ে আছে এটা ছিল। তো আমাদের দুইজন বন্ধু কিন্তু ওইখানে মানে আমাদের সাথে এই মিশনে এসা মানে মারা গেছে আর কি বলতে পারো। তো এখন গাইস আমাদের বেসটা কিন্তু এখন আমাদের দখলে, ঠিক আছে। এখানে কিন্তু ক্রিমিনাল যতগুলো ছিল অলরেডি সবগুলোকে মারা শেষ। তো চলো যাই দেখি অরিজিনাল আমাদের এই বেসে আছেটা কি ভাই, যেটার জন্য এত ফাইট করতেছিলাম আমরা। তো এই বেসে গেছে আমাদের যেই ফ্রি ফায়ারের গাড়ি বলো ভাই, দুইটা গাড়ি আছে, হকিন্নি হকিন্নি দুইটা গাড়ি। ও মাই কাপে ভাই, তো গাইস দেখতেই পারতেছো ভাই জোস লেভেলের গাড়ি আছে এখানে, আর ল্যাম্বরগিনি আছে পিছে একটা, দুইটা ল্যাম্বরগিনি দুইটা গাড়ি জোস। তো গাইস ফাইনালি আমরা এখানে পেরেছি আমাদের এই বেসটা ই করতে। অ্যান্ড আমরা কিন্তু এখন একটা ট্রায়াল নিব হচ্ছে আমাদের এই ল্যাম্বরগিনি, ঠিক আছে, ল্যাম্বরগিনিটা ট্রায়াল নেব। আমাদের সাথে ব্ল্যাক বানি আসবে, তবে দোস্ত ওই 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 ভাই ল্যাম্বরগিনি বাড়ো বাজি যাবে। আমাদের এখানে আমরা বেসটা কিন্তু এন্টার করছি, এন্ড বেসে কিন্তু অলরেডি আমাদের এখানে কিন্তু আর কোনো এনিমি নাই। আই হোপ কি সব এনিমি মানে এখনকার মতো আমরা পেরেছি ভাই বিট করতে। অ্যান্ড আমাদের এই বেসটাও কিন্তু আমাদের দখলে। অ্যান্ড এরকম কিন্তু গাইস আমাদের আরও অনেক বেস আছে যেগুলো আসলে আমাদেরকে মানে শয়তানদের দখল থেকে, যারা আমাদের মানে শত্রু আছে শত্রুদের দখল থেকে আমাদেরকে আমাদের বেসগুলো ব্যাক আনতে হবে। আনার পরে কিন্তু গাইস আমরা পারবো মানে সবচেয়ে বড় মাফিয়া হইতে, ঠিক আছে, এই এরিয়াটার আর কি। তো আমাদের মূলত প্ল্যান থাকবে এটাই। অ্যান্ড আমাদের যে হিপহপ ব্ল্যাক হিপহপকে মেরে ফেলছে এটার বদলা ফাইনালি আমরা নিয়ে নিছি। যারা যারা গাইস এই পর্যন্ত দেখছো ভাই অবভিয়াসলি চ্যানেলে সাবস্ক্রাইব করে বেল আইকনটা তাহলে সেট করে দিও। অ্যান্ড আচ্ছা গাইস অন্য কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকো সুস্থ থেকো, আল্লাহ হাফেজ। অ্যান্ড আমি ভাই যাই সুন্দরীকে নিয়ে রাইড করতে, টাটা, কে বলুন না জানি। Bahut tez ho raha hai।